হাই বন্ধুরা, তো আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে যে পুজোর কেনাকাটা কার জন্য কী কী কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই কার কার জন্য কী কী কিনলাম আর আমার জন্য কী কী কিনলাম। দেখো বন্ধুরা কতগুলো ব্যাগ, তো দেখ চলো এই ব্যাগের মধ্যে কার জন্য কী কী আছে তোমাদের দেখাই। প্রথম শুরু করব কার থেকে শুরু করি, দেখি এটাতে কার আছে, খুললে বুঝতে পারব। এটা হলো আমার সোনা পাখির, আমার পুচকু সোনার। এটা এই ড্রেসটা দিয়েছে আমার ভাই, আমার পুচকুকে এই ড্রেসটা আমার ভাই দিয়েছে। তো চলো আর কে কী দিল, এই ড্রেসটা আমরা দিলাম আমার ভাইকে। কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে কমেন্ট করে যে ড্রেসগুলো কেমন হয়েছে, এই শার্ট আর এটা প্যান্ট। এখন সুতির প্যান্ট বেরিয়েছে ছেলেদের, তো এই শার্ট আর প্যান্টটা আমরা দিলাম আমার ভাইকে। এই দেখো এটা হলো আমার ছেলের, বড় ছেলের, বড় ছেলের এটার সাথে একটা জামা পেয়েছিল। তো এই যে সরি জামাটা, এই যে এই ড্রেসটা আমার বড় ছেলের, এটা দিল আমার ভাই আমার বড় ছেলেকে, এই শার্ট এটা প্যান্ট। নাও এক সাইডে রাখছি, তো সব গুলিয়ে যাব কে কোনটা দিয়েছে। আর এই ব্যাগটা দেখি এবার এটার মধ্যে কী কী আছে। এটার মধ্যে আছে আমার শাড়ি, তো দেখো এই শাড়িটা তোমার দাদাভাই দিয়েছে আমাকে। কেমন হয়েছে, এই শাড়ির সাথে আমি একটা ব্লাউজ নিলাম, ম্যাচিং না একটু আনম্যাচিং। সেটা কোথায় কোথায়, হ্যাঁ এই যে পেয়ে গেছি, এই যে ব্লাউজ। তো বলো তো বন্ধুরা লালের সাথে সবুজটা কেমন মানাবে, এটা নতুন ধরনের ব্লাউজগুলো বেরিয়েছে, তো লালের সাথে যাচ্ছে। এটা আমি অষ্টমীতে পরব, অষ্টমীর জন্য এই শাড়ি ব্লাউজ। কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে, দেখেছো। তো এটা আমার অষ্টমীর শাড়ি ব্লাউজ। এইটাতে কী আছে দেখি, এটাতে আছে আমার চুড়িদার, দেখতে পেয়েছো। এখন এই চুড়িদার বেরিয়েছে, এগুলো নাম আমি বলতে পারছি না, কি নাম বলছিল। তো এই চুড়িদার, এটা ওড়না দেখেছো, ওড়নাটা ডিজাইন করা, এটা গলায় থাকবে। এই এই ড্রেসটা পরলে তোমার গলার সেট পরতে হবে না, কোনো গলায় কিছু পরতে হবে না, ওড়নাটা এটা বেল্ট এটাই থাকবে গলার মধ্যে। তো এটা হলো ওড়না, এটা ছিল প্যান্ট, এটার জামাটা দেখাই। এই দেখো এটার জামাটা, এটা উপরের চুড়িদার টাইপের, এটা কি বলতো হাতা লাগানো ছিল না, তো আমি দর্জি মেশিন দিয়ে হাতা লাগিয়ে এসেছি। এই দেখো দেখতে পেয়েছ, এই যে কেমন হয়েছে চুড়িদারটা। এটাও তোমার দাদাভাই আমাকে দিল, জানো
আর কি আছে দেখি এটাতে। এটা হলো ব্লাউজ, এখন নতুন ধরনের ব্লাউজ বেরিয়েছে, তো ব্লাউজগুলো আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার, দেখো তোমার দাদা ভাই কি সেই ইচ্ছেটা পূরণ করে দিল আমাকে, তো আমি এই ব্লাউজটা নিলাম। কেমন হয়েছে বলো তো? তো আমি এই ব্লাউজের সাথে আমি কি শাড়ি পরবো সেই শাড়িটাও নেওয়া হয়েছে, তোমাদের সেই শাড়িটা তোমাদের দেখাবো, চলো শাড়িটা দেখাই। এই দেখো এই যে শাড়িটা, এই দেখো শাড়িটা, কেমন হয়েছে বন্ধুরা শাড়িটা? এটা আমি নবমীর দিন পরবো, ওটা অষ্টমীর দিন পরবো লাল শাড়িটা, এটা পরবো নবমীর দিন, আর এই শাড়ি এই জামা চুড়িদারটা সপ্তমীর দিন পরবো, যদি পরি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই শাড়িটা আমার এই ব্লাউজটার সাথে আনম্যাচিং কিনেছি, তো দেখো কেমন লাগে। আর এই শাড়ির লটকনগুলো দেখেছো, ডিজাইনের লটকন দুটো একসাথে, আমার তো লটকনগুলো এতই পছন্দ, লটকনের জন্য বিশেষ করে আমি শাড়িটা এই ব্লাউজটা নেওয়া। তো চলো এটা আমার কমপ্লিট হয়ে গেল, আমার দুটো শাড়ি একটা চুড়িদার, তো আমারটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখি আমার ছেলের জন্য আমরা কি নিয়েছি। এই দেখো এটা হলো বড় ছেলের জন্য, এটা ওর পিসি দিয়েছে, ছোট পিসি, তো এটা হলো প্যান্ট, এটা হলো শার্ট, এটা আমার বড় ছেলের। এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা আমরা দিয়েছি আমার ছেলেকে, ছেলে প্যান্ট, এটা শার্ট, এটা জিন্সের শার্ট দিলাম, সবাই তো একরকম দিলে হয় না, তো একটু পাল্টে পাল্টে দিতে হয়। কেমন হয়েছে? এটা প্যান্ট জিন্স, এই জিন্সের কাপড় না, এটা এখন সুতির কাপড়ের প্যান্ট, এই প্যান্ট আর এই শার্টটা আমার ছেলেকে আমরা দিলাম। আর এখানে আছে আমার পুচকুশনের ড্রেস, এই ড্রেসটা আমরা দিলাম, এটাতেও টাই আছে, এটা আমার ভাই যেরকম দিয়েছে সেরকম ম্যাচ হয়ে গেল, কিন্তু কালার আলাদা। এই ড্রেসটা আমার পাখিকে আমরা দিলাম, এটা প্যান্ট, এটা শার্ট। আর এই যে এই শার্ট দেখতে পাচ্ছ, দেখো আমার ছেলে জামা প্যান্টগুলো ই করেছে তো সব এলোমেলো করে দিয়েছে। এই শার্টটা তোমার দাদা ভাইয়ের জন্য পছন্দ করে নামা, এই শার্টটা আর কটা শার্ট, তোমার দাদা ভাইয়ের শার্ট, তোমার দাদা ভাইয়ের জন্য দুটো শার্ট নেওয়া হলো, এ একটা শার্ট, আর এই সুতির প্যান্ট, এই প্যান্টের সাথে এই শার্টটা খুব সুন্দর লাগবে বলো। আর তো কিছু নেই, যা আছেই তো এগুলো আমাদের ফ্যামিলির জন্য, আর কি বলতো আমার ভাগ্নির জন্য, ভাগ্নির মেয়ের জন্য, মানে আমার ননদের মেয়ের মেয়ের জন্য কিনেছি, তো যেটা কিনেছি ওটা কি বলতো দিয়ে আসা হলো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেদিন এনেছি সেদিন দিয়ে এসেছি তাই তোমাদের দেখাতে পারলাম না। তো এই হলো, আর কি বলতো এই বছর আমরা কাউকে আর দিতে পারিনি, কারণ এবছর কাউকে আমরা বেশি কিছু দিতে পারিনি, কারণ জানো নতুন দোকান করেছি, দোকান করার পর বন্ধুরা কি বলবো, মুদিখানা দোকানে তো অত লাভ হয় না, কিন্তু আমরা
যত ইনভেস্ট আছে আমাদের সব দোকানে ঢুকে যাচ্ছে, বুঝেছো? তোমার দাদা যা মাইনে পায় মাইনের টাকাটা ঢুকে যাচ্ছে দোকানে। তো তার জন্য কি বলো তো, এই এই বছর অত কেনাকাটা তো অত বেশি হলো না, কিন্তু প্রত্যেক বছর বন্ধুরা আমার তো চারটে পাঁচটা হয়, আমার ছেলেদেরও অনেকগুলো হয়। তাও ছেলেদের ছোট ননদ দিয়েছে, মেজো ননদ দিয়েছে, আমার ভাই দিয়েছে, আমরা দিলাম। আর একটা ড্রেস দেখাচ্ছি, ওটা হলো আমার পুচকু সোনাকে যে ভালোবাসে, তোমাকে বলে তোমাদের বলেছিলাম যে আমার দেওর পাশে বাড়ি দেওরদের বাড়িতে আমার পুচকু সোনা থাকে, ওর ওকে নিয়ে যায়। তো ওরা দিয়েছে যে ড্রেসটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এই ড্রেসটা দিয়েছে আমার পুচকু সোনাকে, দেখো। এটার মধ্যে কি বলতো, ট্যাডি বিয়ার ছিল পকেট, ট্যাডি বিয়ারের। তো ট্যাডি বিয়ারটা ও বার করে নিয়েছে খেলার জন্য, বাচ্চা মানুষ তো। তো এই ড্রেসটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে, ওর তো খুব পছন্দ। তো এই হলো আমাদের পূজার শপিং, দুই দিনে যা পেরেছি তাই কেনাকাটা করেছি, বেশি সময় ছিল না হাতে। তোমার দাদা তো তার আগে অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তোমরা ভালো করেই জানো। তার জন্য আমাদের মানে এই বছরটা খুব লেট হয়ে গেল কেনাকাটা, হাতের পয়সাও হসপিটাল ওষুধ ডাক্তার এসে এসবে বেরিয়ে গেছে। তো যা ছিল এইটুকুই ছিল। চলো বন্ধুরা, আমরা তো পঞ্চমীতে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো আজকে পঞ্চমী, আজকে থেকে শুরু করলাম। তো দেখি, আমরা এসেছি আইটিআই, টুইনস টাওয়ার হয়েছে সেটা দেখতে, ফার্স্টে এসেছি। কারণ না আসলে কি বলো তো, এবার সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত ধরো ভিড় চলবে, তার জন্য পঞ্চমীতে এসেছি। দেখো পঞ্চমীতে এত ভিড়, কি বলবো। তো চলো, আমরা তো ঠাকুরের প্রথম আমরা পেছন দিয়ে ঢুকেছি, সামনে দিয়ে এন্ট্রি করার মতো নেই, সামনে প্রচুর ভিড়, ওই জন্য আমরা পেছন দিয়ে ঢুকেছি। পেছনে মেলা হচ্ছে বিশাল বড়, এই দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে। তো আমরা সামনে দিয়ে ঢুকলে কি বলতো, তোমাদের পুরোটা ফটো দেখাতে পারতাম, পেছন দিয়ে ঢুকেছি বলে দেখানো যাচ্ছে না। না ধোয়া বিস্কুট মুখ পুড়ে গেছে। চলো সামনে দিয়েছে দেখো আমরা
চলুন। মাকে একটা ভিডিও করে দিবি? এই যে ধর ওটা ধর ওদিকে ধর।